আজকের রাশিফল 3রা জুলাই 2019, বুধবার, তিথি শুক্ল প্রতিপদ, জন্মরাশি হল মিথুন, সূর্যোদয় সকাল 4:57 এবং সূর্যাস্ত বিকাল 6:26। মেষরাশি রাশিফল। আজ প্রিয়জনের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, বাবার সঙ্গে দরকারি আলোচনা হবে। আজ সারাদিন কারোর প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে, প্রেমিক জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, সন্তানদের আচরণে বদল লক্ষ্য করবেন, হাঁটুর বা পায়ের ব্যথা আজ একটু বাড়বে। আজ বিশেষ কোনো কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীর কোনো বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাঁধতে পারে, বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হবে, হঠাৎ কিছু আজ হারিয়ে যেতে পারে। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায়, জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। বিতর্ক বা অফিস রাজনীতি, আজ আপনি সব কিছুতেই শাসন করবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 2। বৃশ্চিক রাশি রাশিফল। আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে এটি একটি কল্যাণকর দিন। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন, কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে আজ উপহার পেতে পারেন। আপনার প্রেমিকার সাথে যখন বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন, অন্যরা আপনার সময়ের অধিক চাহিদা আজ করতে পারেন, তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দায়িত্বশীলতার সুযোগ নিচ্ছে না। আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। সকালের দিকে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে, সহকর্মীর খারাপ ব্যবহারে কর্মস্থানে বিরক্তিভাব আসবে, আপনার নতুন কিছু করার আগ্রহ আজ থাকবে, উপার্জন আজ বৃদ্ধি পেতে পারে। বিবাহের দিকে আজ শুভ দিন, উচ্চ শিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যার্থীদের আজ অগ্রগতি হবে, আজ বাড়িতে শুভ কিছু ঘটতে পারে, অনেকদিনের পুরনো রোগ ফেলে না রাখাই ভালো হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশি রাশিফল। আজ অতিরিক্ত ভোগবিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, ব্যবসায় বাড়তি অর্থের প্রয়োজন পড়তে পারে, আত্মীয়ের সঙ্গে বিবাদ আজ বাড়তে পারে, আজ নিজের কোনো কৃতিত্বের জন্য পুরস্কার পাবেন, একটু বাধা আসতে পারে, আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে, সপরিবারে ভ্রমণের যোগ আছে, আজ আয়ের পরিমাণ খুব ভালো থাকবে, সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে, আজ প্রতিবেশীর কোনো ছলনার শিকার হতে পারে। ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে শান্তভাবে থাকতে সাহায্য করবে, আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত, কারোর কারোর জন্য সুন্দর উপহার আজ আসতে পারে, আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশি রাশিফল। কোনো শারীরিক যন্ত্রণায় ভোগার আজ প্রবল সম্ভাবনা আছে, কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে, আজ বুঝে খরচ করুন এবং আজে বাজে খরচ না করতে চেষ্টা করুন, আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন, যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন, কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন, কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথপ্রদর্শন করবে। আজ মহিলাদের ব্যাপারে একটু সাবধানে থাকার দরকার আছে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে, কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি হবে, কোনো বিষয়ে মনের উপর আজ চাপ থাকবে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ বা অশান্তির যোগ আছে, ব্যবসা বা কর্মে আজ খুব ভালো ফল পাবেন, আজ দাম্পত্য জীবনে একটু কলহ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল। আজ আয়ের পরিমাণ ভালো থাকলেও দারিদ্রতা আপনাকে তাড়িয়ে বেড়াবে, কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ আছে, ঘুম না হওয়ার জন্য শারীরিক দুর্বলতা থাকবে, আজ পারিবারিক সম্মান বাড়বে, নিজের ভালো কাজের জন্য প্রচুর সমবেদনা পাওয়ার আশা রাখতে পারেন,
আর্থিক অবস্থা ভালোই যাবে। বিদ্যার্থীদের জন্য সামনের সময়টা খুব একটা ভালো নয়। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সার লাভ আপনার দিনটি উজ্জ্বলতর করে তুলবে। কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন। যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি শেষ মুহূর্তে পরিবর্তনের জন্য স্থগিত হয়ে যেতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল। অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই, বরং হারাবার রয়েছে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পরিবারের জন্য জয়ধ্বনি আনবে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। সেই অংশীদারেরা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার সাথে কাজ করবেন। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন, কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আজ কোনো কারণে মিথ্যা বদনাম আসতে পারে। আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ঠিক থাকবে। নতুন কোনো বন্ধু প্রাপ্তি আজ হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনো কারণে সারাদিন ভয় কাজ করবে। সন্তানদের থেকে কিছু উপকার আজ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশি রাশিফল। আজ ব্যবসায় চিন্তা বাড়তে পারে। মা বাবার সঙ্গে মতের অমিল হবে। চোখের কোনো সমস্যা আজ হতে পারে। যোগসন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মানপ্রাপ্তির যোগ আছে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। অটকারি সিদ্ধান্ত ত্যাগ করা ভালো হবে। জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা তা দেখে নিন। ব্যায়ামে সাহায্য নিন যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। দীর্ঘ সময় স্থগিত থাকা প্রক্রিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরির চেষ্টা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল। আজ বাকপটুকতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন। জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানের জন্য ভালো কিছু চিন্তা করতে পারেন। ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো হবে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সাংসারিক শান্তি আজ বজায় থাকবে। কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক, কিন্তু একদমই সত্য নয়। আপনার প্রখর বুদ্ধি এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারবেন। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবে যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন। পারিবারিক সমস্যাগুলি অগ্রাধিকারের শীর্ষে রাখা উচিত। কোনো বিলম্ব ছাড়াই আপনার এটি নিয়ে আলোচনা করার প্রয়োজন, কারণ এটি একবার সমাধান হয়ে গেলে গৃহস্থ জীবন মোকাবিলা করা সহজসাধ্য হবে। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল। নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে। আপনি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। আপনার প্রণয় সমস্ত দিন আপনাকে মারাত্মকভাবে মিস করবে। ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন এবং আপনি জানেন কোথা থেকে শুরু করতে হবে, কাজেই ইতিবাচক ভাবুন। আজ সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে। ত্বকের আজ একটু সমস্যা দেখা দেবে। আজ কোনো ঝামেলা বাঁধলে আয়ত্তে আনা মুশকিল হবে। আজ কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আজ শত্রু থেকে সাবধানে থাকার দরকার আছে। বাড়তি খরচ হতে পারে। আজ পরিবারে অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম ও দর্শন সংক্রান্ত আলোচনায় সম্মানপ্রাপ্তি হবে। খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেকদিনে আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। আজ শত্রুপক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।
অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে। আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে। আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি আছে। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে কর্মসূচি পরিবর্তনের জন্য স্থগিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হল 9। কুম্ভ রাশির রাশিফল। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে, কিন্তু অতিরিক্ত খাওয়া দাওয়ায় যত্নশীল হন। সম্পত্তি সংক্রান্ত কারোবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। গৃহস্থালীর কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখুন। আপনার প্রণয়কে আপনার বার্তা পৌঁছে দিন, কারণ কাল খুব দেরি হয়ে যাবে। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আজ একটু বিপদের আশঙ্কা আছে, মনে অস্থিরভাব থাকার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারোর সঙ্গে আলোচনা করতে হতে পারে। আজ উত্তেজক কাজগুলি থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হল 7। মীন রাশির রাশিফল। আজ সারাদিন ব্যবসা গতানুগতিকভাবে চলবে। ভাই বোনের কাছ থেকে আজ সাহায্য পেতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ আছে। মা বাবার সম্পত্তি আজ ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সাথে করতে হবে। সামান্য ভুল বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদের উপযুক্ত অনুভব করতে দিন। আজ কোনো সন্তোষজনক ফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন। অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হল 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।